বন্ধুসকল, মই আছোঁ এতিয়া বিন্দাচৰত। কেইদিনমান মই আগত আহিছিলোঁ, আকৌ আজি আহিলোঁ। আজি মিণ্টু ভাই মোক ফোন কৰিছিলে, আহিব লাগে। আহিলোঁ স্কুটি লৈ, আহি দেখিলোঁ যে স্কুটি পাৰ্কিং কৰিম ক'ত, কাৰণ সিদিনাখন আহি পেলাই মই যিটো ঠাইত পাৰ্কিং কৰিছিলোঁ সেই পাৰ্কিং এতিয়া বৰ্তমান নৈৰ মাজত। সিদিনাখন আহিছিলোঁ এজন টিচাৰৰ ঘৰত, শিক্ষকৰ ঘৰত, তেখেতৰ ঘৰত চৰবত খাব দিছিল, চাহ দিছিল, নৈ মানে গছৰ তলত মই বহিছিলোঁ। সেই গছ, সেই ঘৰ, সেই ৰান্ধনীশাল এতিয়া বৰ্তমান নৈৰ মাজত। ইয়াৰ থকা স্থানীয় জনসাধাৰণৰ দুখ বহুত। স্থানীয় বিধায়ক, MP, সাংসদ তেখেতসকলৰ কোনো কামেই নাই, লগতে পঞ্চায়ত প্ৰতিনিধিসকলৰো কোনো কাম নাই। এয়া মোৰ মন্তব্য নহয়, এই ঠাইৰ জনসাধাৰণৰ মন্তব্য। এই ঠাইৰ কেইজনমান বয়োজ্যেষ্ঠ লোকৰ লগত মই কথা পাতোঁতে গম পাইছিলোঁ যে স্থানীয় বিধায়ক নজৰুল ইছলাম, সাংসদ বদৰুদ্দিন আজমল, তেখেতসকলে কেৱল নিৰ্বাচনৰ সময়ত আহে আৰু প্ৰতিশ্ৰুতিৰ বন্যা বোৱাই দিয়ে, কিন্তু নিৰ্বাচন যোৱাৰ পিছত তেখেতসকলক লগে পোৱা নাযায়। কিয় লগ পোৱা নাযায় এয়া শুনক তেখেতসকলৰ মুখৰ পৰা। MLA MP আহি কেনে আশা দেয় যে ইয়াতে বা কি পাতৰে বান হ'ব আৰু বেছি মানে কিবা খুজিলে আৰু বাঁহৰ এক্সপাৰ্ট দিয়ে। বাঁহৰ এক্সপাৰ্ট ইয়াতে নাথাকে, চববিলে বাংলাদেশ গুচি যায়। ভোটৰ সময়ত কয় যে ভোট দিয়ক, আমি ৰাস্তা বনাম আৰু নদীৰ বান ক্লিয়াৰ কৰিম। ভোটৰ পিছত নাই আহিছিল, হয় কিমান দিম আৰু ক'লে বা আমিতো দি আছোঁ, বাহঁতো দি আছোঁ। বা মানে মানুহ পাব্লিকক বায়ে দিছিল, মানুহ যে কয় যে বা দিব লাগে যে বায়ে দিছিল, বা ভিতৰত সোমাই দিছিল ডাইৰেক্ট। খেতি মাটি পাটা খাত বহুত যথেষ্ট নষ্ট, কোৱা চলে না, বহুত নষ্ট হৈছে। নজরুল আহে না? নাই না, এটা আসি না, কাম করে না? নাই কিছুই কাম করে, খালি দেয় বাস, বাস গাড়ো নদী ছাড়ি দেবে। আর মোর পক্ষ কিছু দেওয়ার নাই, উড়ে দিলে মুই না, উড়ে না দিলে মুই কি করং? মোর ওই যে বাস টাস ফোটা ফটি দেয় দেয় কিছু দিলে না দিলে নাই। হ্যাঁ, MP তো আসি না, MP ভোট নেয় 15 বছর থেকে, MP ভোট নিবে নিচ্ছে 15 বছর থেকে, MP ভোট নিবে নিচ্ছে। কোনো কাম আর কোনো বর্ডারে কোনো সিস্টেম নাই, যে RCC পার্কও দিলে তেমন তা হলে তাও নাই। দোনো পাহে বোর্ডার মাঝখানে, আমরা এখানে যদি ভাঙে আমার এই মানুষ থাকা খুব অসুবিধে আছে। সামনে বোর্ডার, পাঁচ পাহে বোর্ডার, আজকে তো বেশি গেছে আর কম কোনো আছে কয় বোর্ডারের মূর্তি। এই এই রাস্তার সামনে দেখা যায় পেহে, এই ভিডিও বাড়ি পার রাস্তা আছে, আমার জায়গার কোনো যাব ঢকসন নাই, যাব উপায় জামু পা বাংলাদেশ, এবার জামু পায় বাংলাদেশ। আমার কোনো সিস্টেম নেই কোনটি যাওয়া, একলে ভুড়ে মানে ওই নদী থাকা হবে। হ্যাঁ, দোনো পাহে বাংলাদেশ। হ্যাঁ, এই এখানে যে আরও ভাঙে উপা যাওয়ার শেষ, আমার কোনো ঢক নাই। আর টাউন ডোবলা গড়ে বেড়ে দিয়ে বাড়ি করবেন, করলে বিদেশি মানুষ এসছে, কুমায় দেবেন কন বিদেশি শোক, বিদেশি মানুষ এসছে, যেই বেড়ে বেড়ে বাড়ি করবেন কোক বিদেশি মানুষ, এনআসি ধরে টাকা টানি, ওখানে সমস্যা। আর দামও করি আমরা, আর এত মতো কবার নাচ্ছি, আমার কিছু একটা সহায় করো, বড় একটা বানটান দাও, তার কিছু শুনবে নিচ্ছি না।